অনেকে হয়তো জানেন না, আই এম আ হিউজ ফ্যান অফ কুরকুরে। মানে আমি বলতে পারবো না, আমি এত বড় ফ্যান, আমি এটাকে এত ভালোবাসি, এত ভালোবাসি যে রিসেন্টলি আমি সব জায়গাতে দেখতেছি যে মানুষ কুরকুরে দিয়ে ডিম রান্না করতেছে। তো আজকে যেহেতু বাসা খালি, আম্মু বাসা নেই, প্লাস আমার খাওয়ার কোনো খাবার নাই, তো আজকে আমরা এইটাই ট্রাই করবো। ও, এটা তো আমার লাগবে। অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আদিত্য হঠাৎ রোস্টিং ছেড়ে রান্নার ভিডিও কেন, কারণ আমার আম্মুকে যেহেতু আমি রেজাল্ট দিয়ে প্রাউড ফিল করাতে পারিনি, অ্যাটলিস্ট এইটাতে করাইতে হবে। আমি কিন্তু সব মুখস্থ করছি, লিটারালি সব। বেশি কথা না বলে চলেন শুরু করি। গর্ডন র্যামজি মোর লাইক, চলেন রান্দি। আচ্ছা, সো আমার এখানে মরিচ আছে, পেঁয়াজ আছে, এগুলো আমি কাটবো। ও, তার আগে হাত ধুইতে হবে। বাথরুম করার আগে তো হাত ধুই না, রান্নার আগে কি হাত ধুবো? অনেকে ভাবতে পারবেন আদিত্য একটা নুব, বাট না, আমি এটা নিয়ে অনেক এক্সপার্ট। এই যে মরিচগুলো এমনি কাটতে হয়। সরি, আমি একটা লাল মরিচ আর একটা সবুজ মরিচ নিছি, কারণ আই ডোন্ট জাজ। আপনি যে কোনো কালারে হইতে পারেন, রংধনুবাদে। ব্রো, আমি কেউ মনে করেন না যে এখন থেকে রেগুলারলি এই ভিডিও দেখবেন আপনারা। এটাকে বলে পেঁয়াজ, যেটা কয়েকদিন আগে সোনার দামে বিক্রি হচ্ছিল। আমাদের সব কাটাকাটি শেষ, তো তারপরে আমরা এটাকে নিয়ে আবার, না ওইটা না, এটাকে এখন ঘুরা ঘুরা করতে হবে। অনেক জনের দেখতেছি এটা কিভাবে কিভাবে জেনে ফাটাই ফেলছে, এখন আমি নিজেই কনফিউশনে পড়ে গেছি। এটা আমি কেমনে চিপসগুলো কেমনে আমি ঘুরা ঘুরা করব। ওরা যাওয়ার সময়, ট্রেনগুলো যাওয়ার সময় হর্ন দেয় না, আর এখন তিন চারবার দিল, জাস্ট জানে যে আমি ভিডিও করতেছি। ভিডিও ফার্স্টে এটাকে একটু কেটে নিতে হবে, কেটে না নিলে ফেটে যাবে। আচ্ছা, এটা এখন পুরোপুরি ঘুরা ঘুরা হয়ে গেছে। চলো আমরা আবার ওইখানে যাই। সৌরভ শান্ত, আই মিস ইউ। ওর এক্সাম চলে, তাই ক্যামেরার কাজ নিজেরই করতে হয়েছে। ওকে, সো আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা কেটে এর ভিতরে ডিম, পেঁয়াজ, মরিচ, অনেকে টমেটো দেয়, বাট আমার পাশে টমেটো নেই, আমরা গরিব। সো গাইজ, আমরা ডিমের অর্ধেকের বেশি হারিয়ে ফেলেছি, দেন আমরা পেঁয়াজ মরিচগুলো ভিতরে দিয়ে দিব। আমাদের এখন একটা চামচ লাগবে। আমি ডিমের কোনো ফ্লেভার পাইনি, আমি প্রপার কোনো হারি পাইতেছি না, সো আমি এটা ইউজ করবো। আচ্ছা, এটা এতক্ষণে হয়ে যাওয়ার কথা, 10 মিনিটের উপরে হয়েছে আই গেস। সো আমি আমার প্লেট নিয়ে, আমার ট্রাইপড কামড়াইতেছে, আমি আমার প্লেট নিয়ে আসি। অনেকে জিজ্ঞেস করতে পারেন, আই তো তোমার প্লেটে খেচুরি কেন, কারণ আমার ক্ষুধা লাগছে। ও ব্রো, লুক এট দিস, ইট লুকস গুড, ইট লুকস ভেরি গুড। আচ্ছা, সো আমি আমার ফুল খাওয়ার ভিডিও দিব না, কারণ তোমরা দেখে ফেলবে আমি কেমনে খাই। চলেন ট্রাই করি। ইটস নট দ্যাট ব্যাড, আমি যে ফ্লেভারের চিপসটা ইউজ করছি একটু ঝাল হয়েছে। সো হ্যাঁ, থ্যাংকস ফর ওয়াচিং, এখন আমি খাই। আর হ্যাঁ, প্লিজ নিচে কমেন্ট করে জানান আমাকে আর কি রান্নাতে দেখতে চান, কারণ আপনারা হয়তো জানেন না আমি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট শেফ। সো হ্যাঁ, প্লিজ কমেন্ট করেন, মেক শিওর টু ফলো মি। আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও।